তো ফরেস্ট লুপ, ফরেস্ট লুপটা ছিল আমাদের এই ফরেস্ট লুপ। এই দেখেন এখানে লেখাই আছে লুপস থ্রো এ ব্লক অফ কোড ফর ইচ এলিমেন্ট ইন অ্যান অ্যারে, মানে ও অ্যারে থেকে ডাটা পরে আনার জন্য ফর ইচ লুপ ইউজ হয়। আমরা দেখি কিভাবে কাজ করে। দ্য ফর ইচ লুপ ওয়ার্কস অনলি অ্যান অ্যারেস দ্যাট ইজ ইউজ টু লুপ থ্রো ইচ কি বা ভ্যালু পেয়ার ইন অ্যান অ্যারে। এটা হচ্ছে সিনট্যাক্স যে ফর ইচ এটা লিখতে হবে, এটা ওদের মানে বিল্ট ইন কিওয়ার্ড। তারপর এটা হচ্ছে আমাদের অ্যারে, অ্যারের পরে অ্যাজ ভ্যালু, এখানে একটা ভ্যালু সেট করতে হবে আমাদের, এটা যে কোনো নাম দিয়ে করতে পারি। তো এই জায়গায় আমরা আমাদের পরে কোড অফ ব্লক বা ফাংশন যে কাজ সেটা লিখবো। তো এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন আমরা ফার্স্ট একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যে কালার, অ্যারে ওরা এইভাবে ডিক্লেয়ার করছে। আমরা জাভা স্ক্রিপ্টে কিন্তু অ্যারের জায়গায় কী লিখতে হতো, নিউ অ্যারে, আর পিএইচপিতে নিউ আর লেখা লাগে না, এরকমভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। এই জায়গায় তো থার্ড ব্র্যাকেট দিয়েও অ্যারে হওয়ার কথা, দেখি হ্যাঁ মানে দুইভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, সেটা তো দেখছিলাম যে আপনি অ্যারে লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও অ্যারে ডিক্লেয়ার করা যায়, বা এত ঝামেলায় না গিয়ে ডাইরেক্ট থার্ড ব্র্যাকেট দিলে এটাকে অ্যারে হিসেবে চিনে নেয়। তো এই হচ্ছে আমার কালার, অ্যারের নাম, তারপর আমরা লুপ চালাইতেছি ফর ইচ কিসের উপরে, এই যে কালার্স, এই জায়গায় যেই নামে ভেরিয়েবল দিব সেই নামের ভেরিয়েবলটা এই জায়গায় দিতে হবে। তারপরে অ্যাজ দিলাম কি ভ্যালু, এখানে ভ্যালুর জায়গায় এটা আপনার যা যা খুশি তাই দিতে পারে। যেমন আমি ভ্যালুর শর্ট ফর্ম দিলাম VAL, তারপরে যদি রান দেই এখন ভুল হবে কারণ আমি এই জায়গায় চেঞ্জ করিনি, এই জন্য কোনো ডাটা পাইতেছে না। এইবার পাবে দেখছেন, মানে এটা লেখারই প্যাটার্ন এরকম যে ফর ইচ, ফর ইচের পরে আমরা একটা অ্যারের নাম দিব এবং এই অ্যারে থেকে লুপটা প্রতিবার ঘুরে ঘুরে পড়বে, প্রথমবার যখন পড়বে রেড এই রেডটা নিয়ে এই ভ্যালুর ভিতরে স্টোর করবে, তারপরে আবার লুপ ঘুরবে এটা কি পাবে গ্রিন, এই গ্রিনটা এই জায়গায় স্টোর করবে। তো প্রতিবার ও আলাদা আলাদাভাবে এই ভ্যালুর ভিতরে ডাটা স্টোর করবে, এবং আমি এই জায়গায় ইকো দিতেছি, ও প্রথমবার যখন রেড এই রেডটাকে এই ভ্যালুর ভিতরে স্টোর করলো, তারপর আমি ইকো দিয়ে এই ভ্যালু, এই ভ্যালুর ভিতরে এখন কি আছে রেড, এই রেডটাও প্রিন্ট করে দিছে। তারপরে আমি কি বললাম একটা বিআর ট্যাগ দিলাম যাতে রেডের পরে একটা ইন্টার দেয়, ইন্টার দিল, ইন্টার দিয়ে ও আবার গেছে আমার অ্যারের ভিতরে, রেড তো হয়ে গেছে, দেখবে রেড নিয়ে নিছে, ও তখন কি করবে এই গ্রিনকে নিবে, গ্রিনকে নিয়ে এই ভ্যালের ভিতরে রাখবে, এই ভ্যাল থেকে এই জায়গায় তখন এই ভ্যালের ভ্যালু কত গ্রিন, তো এই গ্রিনটা নিয়ে প্রিন্ট করে দিবে, তারপরে এই বিআর ট্যাগের মাধ্যমে আবার নিচে যাবে। মানে যত বড় অ্যারে হোক এখানে কিন্তু দেখেন কোনো কন্ডিশন নাই যে কতক্ষণ ঘুরবে কয়টা নিবে, এরকম কিছুই নাই। ও হচ্ছে একটা অ্যারে সেট করে দিছিল, ওই অ্যারের ভিতরে যতগুলো ডাটা পাবে যতক্ষণ পাবে অতক্ষণ পর্যন্ত ঘুরবে, যখন দেখবে যে আর ডাটা নাই, যেমন এই যে ইউলো, ইউলোর পরে ও ঘুরে ঘুরে যায় দেখে যে কিছু আছে কিনা, দেখবে যে নাই তো তখন আর ই হবে না, কি বলে যখন আর ডাটা পাবে না তখন আর সামনের দিকে যাবে না, ও লুপ থেকে বের হয়ে যাবে। কি নেট কানেকশন চলে গেছিল, আপনি কি দেখতে পারতেছেন? হ্যাঁ স্ক্রিন তো দেখা যাচ্ছে, মানে
তো আমরা অন্য আরেকটা উদাহরণে যাই, যেমন এটা তো দেখলাম, এটা একটা উদাহরণ ছিল। দেখেন এখানে কিন্তু অন্যভাবে একটা অ্যারে দেওয়া আছে, তো এই যে অ্যারে এটাও কিন্তু একটা অ্যারে। এর ভিতরে অ্যারে হচ্ছে এটা ইন্ডেক্স, এটা ভ্যালু, এটা ইন্ডেক্স, এটা ভ্যালু, বা এটা কি, এটা ভ্যালু। হ্যাঁ, কিন্তু এটা বুঝতে হইলে এটা অ্যারের চ্যাপ্টারে গেলে তখন আমরা বুঝতে পারবো যে পিএইচপির অ্যারেতে আরো কিছু নতুন ব্যাপার আছে যেটা আমরা ইসে দেখি নাই, জাভাস্ক্রিপ্টে দেখি নাই। তো এটাও একটা অ্যারে। এই অ্যারেটাকে দেখেন আমরা কিভাবে ই করছি, যে ফরিচ, ফরিচের এটা কি আমাদের অ্যারের নাম, আমরা এই অ্যারের উপরে ফরিচ লুপটা চালাবো। তারপরে কি দিলাম, অ্যাজ। তো এই এজ অ্যাজ হচ্ছে ডলার এক্স, এই জায়গায় আমি একটা ডলার এক্স নাম দিয়ে দিলাম এই অ্যারেটার। তো এই এজ থেকে ও যখনই ডাটা পাবে সেই ডাটাটা নিয়ে এই এক্স এর ভিতরে রাখবে, এবং ও এক্স এর ভ্যালুটা প্রিন্ট করে দিবে। দেখেন এই জায়গায় এক্স ভ্যালু, এই এক্স এর ভিতরে হচ্ছে এই ইন্ডেক্সটা রাখবে, আর এই ভ্যালু তো হচ্ছে এই 35, মানে এই যে ভ্যালু গুলা। এখানে যদি আমি একটু চেঞ্জ করে দেখাই, যেমন আমি এতটুকু একে কাট করি, তারপর একটা রান দিয়ে দেখি, দেখেন এটা কিন্তু আমার একটা অ্যারে। আমি অ্যারের কি বলছি, অ্যারের ভিতরে কি পিটার নামে একটা ইন্ডেক্স আছে, সেই পিটারের 35 ভ্যালু আছে। এখন আমি লুপটা চালাইলাম, লুপটা চালাইছি, ও কিন্তু আমার এই সব ডাটাই স্টোর করছে কোথায়, এই এক্স এর ভিতরে। এই এজ হচ্ছে আমার অ্যারে, এই অ্যারে থেকে আমি সব ডাটা লুপের মাধ্যমে নিয়ে কোথায় রাখছি, এক্স এর ভিতরে। তো এই এক্স থেকে আবার এই যে একটা সিনট্যাক্স, এই সিনট্যাক্স দিয়ে আমি ভ্যালু দিলাম, যে এক্স এর যে ইন্ডেক্সটা আমি নিছি সেই ইন্ডেক্সের ভ্যালু আছে কিসের ভিতরে, এই ডলার ভ্যালুর ভিতরে আছে। এখন আমি এই জায়গায় যে প্রিন্ট দিতেছি, এই প্রিন্টটা আমি যে কোনো কিছু দিতে পারি আমার কাজের সুবিধার্থে। আমার যদি মনে হয় যে না, আমি আমার অ্যারের এই সব ডাটা নেওয়ার দরকার নাই, আমি অ্যারের ইন্ডেক্স গুলো শুধু নিব, তো সেই ক্ষেত্রে আমি দেখেন এই ডলার এক্স দিয়ে কি করলাম, শুধু ইন্ডেক্স গুলো নিলাম, যে পিটার, বেন, জো। তো আমি যদি চাই যে শুধু ভ্যালু প্রিন্ট করব, দেখেন এই জায়গায় যদি আমি ডলার ভ্যাল লিখে দিই, তাহলে কি হবে, আমার এই পিটার, বেন, তারপরে জো এইগুলো আসবে না, তখন শুধু এই ভ্যালুগুলো প্রিন্ট হবে। দেখছেন 35, 37, 43। আর আমি যদি চাই যে এখন আমি আমার এই ইন্ডেক্সটাও প্রিন্ট দিব, ভ্যালু প্রিন্ট দিব। এটাকে ইন্ডেক্স বলে কি বলে, কি বললেই ভালো হয়, কি দুইটাই প্রিন্ট দিব। তো সেই ক্ষেত্রে কেমনে আমি ই করতে যেভাবে ডিক্লেয়ার করে দিব ঠিক সেইভাবে, যে ডলার এক্স আমার এই কিটা আসবে, তারপরে একটা সমান সমান, এই সমান সমানের পরে কি আসবে, এই 35 রান দিলাম, এই যে পিটার সমান 35, বেন সমান 37, জো সমান 43। তো এই যে এটা কি লুপ, এটা আমরা লুপের চ্যাপ্টার সামনে আছে, ওই চ্যাপ্টারে গিয়েই দেখবেন। এই পিএইচপিতে অ্যারে দুই তিন ধরনের আছে, নিউমেরিক্যাল আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, আরও যেন কয়েকটা আছে, এগুলো এখন খেয়াল নাই নামগুলা, আমরা ওই চ্যাপ্টারে গেলেই ওইগুলো দেখতে পারবো। তো মোট কথা হচ্ছে আমরা ফরেস্টটা ইউজ করব অ্যারে থেকে ডাটা লুপের মাধ্যমে পড়ার জন্য। এরপরে আছে ব্রেক কন্টিনিউ, এটা লুপেরই একটা ফাংশন। যে দেখেন ব্রেক কন্টিনিউ এটা দিয়ে কিন্তু বোঝাই যাইতেছে যে ব্রেক দিলে এই জায়গায় ব্রেক হয়ে যাবে, কন্টিনিউ দিলে তারপর থেকে কন্টিনিউ হবে, এরকমটাই কাজ, কিন্তু না দেখলে বোঝা যাবে না। এখানে কিছু লিখছে যে ইউ হ্যাভ অলরেডি সিন দা ব্রেক স্টেটমেন্ট ইউজ ইন আর্লিয়ার চ্যাপ্টার টিউটোরিয়াল, ওই যে আমরা সুইচ কেসের ভিত্তিতে কিন্তু ব্রেকের কাজ দেখছি, যে ব্রেক দিলে ওই পর্যন্তই ও ব্রেক হয়ে যায়, তারপরে আর যাবে না। তো এই জায়গায় কন্টিনিউটা নতুন, তো কন্টিনিউ ব্রেক কিভাবে লুপের ভিতরে ইউজ করে সেটাই দেখি। যেমন এটা একটা ফর লুপ চালাইছে, ফর লুপের কি বলছে আইটারেশন, যে এক্স ইকুয়াল টু 0, যে আমার
লুপটা জিরো থেকে ঘুরা শুরু হবে, কত পর্যন্ত ঘুরবে? 10 পর্যন্ত, মানে 10 পর্যন্ত গেলে শেষ, 10-এর চেয়ে ছোট, মানে এই ভ্যালু 10-এর চেয়ে ছোট হতে হবে। যখনই 10-এ আসবে তখন ও লুপ থেকে বের হয়ে যাবে, কারণ আমি এখানে সমান সমান দিই নাই যে 10-ও নিবে। তারপরে আমরা কি দিলাম আইটারেশন, যে প্রতিবার লুপ ঘুরার পর এক্স এর মান 1 করে বাড়বে, কারণ এই যে আমরা অটো ইনক্রিমেন্ট দিছি। তারপর আমি আমার কোডটা লিখলাম, কি লিখলাম, ইফ, দেখেন ফর লুপের ভিতরে আবার একটা কন্ডিশন দিছি, ইফ কন্ডিশন, যে আমার এই ভ্যারিয়েবল ডাবল সমান 4, যদি 4-এ যায় আমার এই এক্স এর মান যখন 4 হবে তখন কি হবে, লুপ থেকে বের হয়ে যাবে। আর লুপ থেকে বের হয়ে গেল তার আমার এই স্টেটমেন্টটা পড়বেই না, কারণ এই থেকে এই পর্যন্ত আমার লুপের স্টেটমেন্ট। তার মানে এই ইফ কন্ডিশন এটা একটা স্টেটমেন্ট, তারপরে আমার এই ইকো করলাম, প্রিন্ট দিলাম, এটা হচ্ছে আর একটা স্টেটমেন্ট। একটু ভালো করে খেয়াল করেন, দেখেন আমি এই যে লুপটা শুরু করলাম, লুপটা শুরু করে ও কি করবে, এই কন্ডিশনটাকে চেক করবে, মানে কন্ডিশনের ভিতরে আবার কন্ডিশন। এই কন্ডিশনটা চেক করতেছে কি, যে আমার এই ডলার এক্স যে ফার্স্টে শুরু হইলো তখন কত, এর মান 0, তার মানে এই জায়গায় হচ্ছে আমার 0। তারপরে ডাবল সমান 4, তার মানে কি, এটা এই এই জায়গায় যে বলছি ব্রেক কখন, শুধুমাত্র এইটার মান যখন 4 সমান সমান 4 হবে তখন ব্রেক হবে। তো এই জায়গায় কত, 0 হইলো, তো 0 আর 4 সমান না, তখন কি হবে, ও এটা প্রিন্ট করবে। তো প্রথমবার কত, এই 0 দিল, তারপরে ও কি করলো, ইনক্রিমেন্ট হইলো, কত হবে এখন এক্স থেকে এক্স এর মান 1, তো 110, এই জায়গায় আমার কন্ডিশন ট্রু। তো সেই হিসাবে আমার এই লুপের ভিতরে গেল, তো লুপের ভিতরে গিয়ে আবার কি দেখতেছি, এটার মান 1, ডাবল সমান 4, তার মানে ট্রু না, ও ব্রেক দিবে না। ও ব্রেক না দিয়ে কি করবে, এটা আবার প্রিন্ট করবে, কত প্রিন্ট করবে, এখন এক্স এর মান আমার 1, কারণ 0 থেকে আগের বার আমি ইনক্রিমেন্ট করে 1 করছি, তো সেই জন্য আমার দ্য নাম্বার ইজ 1 প্রিন্ট করে দিছে। তো এরপরে কোথায় যাবে, আবার ইনক্রিমেন্ট করবে, 1 এর পরে হলো 2, এই জায়গায় চলে যাবে 2, এই জায়গায় হলো 2, তাহলে 2 লেস দেন 10, আমার কন্ডিশন ট্রু। তো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আবার লুপের ভিতরে যাব, তো লুপের ভিতরে গিয়ে আবার আমার এই কন্ডিশন চেক করতেছি কি, 2 সমান 4, কন্ডিশন ট্রু না, তো ব্রেক দিবে না, ও কি করবে, আবার প্রিন্ট করবে, তখন কত হবে এটা, এই যে 2। তো 2 এর পরে এরকম সেম 3, এই জায়গায় 3 হলো, এই জায়গায়ও 3 হলো, এটাও আমার এখন 3 মান, তো 3 10, কন্ডিশন ট্রু। আমি লুপের ভিতরে গেলাম, যায় আবার চেক করলাম, 3 সমান 4 হইলো না, ব্রেকও দিল না, ও করলো কি, প্রিন্ট করে দিল এই যে 3। এখন দেখেন আমি আবার যখন যাব 4, এখন হচ্ছে 4, এই জায়গায় হলো 4, এই কন্ডিশন ট্রু হয়েছে, ভিতরে গেলাম, ভিতরে গিয়ে এই জায়গায় 4 সমান 4, তার মানে কি, এটা ট্রু হয়ে গেছে। তো ট্রু হয়ে গেলে এখনও এতটুকু কোডের ভিতরে ঢুকবে, কারণ এই জায়গায় আমরা ট্রু পাইছি। তো ট্রু হইলেই তো কন্ডিশনের ভিতরে যে ফাংশনটা থাকে সেটা অ্যাক্টিভ হবে। তো এই 4 সমান 4 হইলে কি দিছি, আমি ব্রেক দিছি, মানে এখানে ব্রেক, আমার লুপ আর ঘুরবে না, আমি লুপ বন্ধ করে দিছি। লুপ কিন্তু 10 পর্যন্ত যাওয়ার কথা, আমার লুপ 10 পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু আমি এই জায়গায় একটা কন্ডিশন দিয়ে বলছি কি, যে ব্রেক, আমি 4 পর্যন্ত গেলে আমার আর লুপ ঘুরার দরকার নেই। তো 4 পর্যন্ত গেছে, 4 সমান হয়ে গেছে, লুপ আর ঘুরে নাই, আমি 4-এর বেলায় আর প্রিন্ট করলাম না, কারণ এই জায়গায় আমার লুপ বন্ধ হয়ে গেছে। তো এতটুকু পর্যন্ত আর আসেই নাই, ও এতটুকু পর্যন্ত যেহেতু আসে নাই সেই জন্য আর এটা প্রিন্ট করে নাই, কারণ আমরা এই ব্রেকটা যদি ইকোর পরে দিতাম তাহলে কিন্তু এই 4 প্রিন্ট করে তারপরে ব্রেক হওয়ার কথা। দেখি এটা করতে গেলে আমার ইকো এটার নিচে থাকতে হইতো, এই কোটা এই জায়গায় দিয়ে যদি কন্ডিশন লিখি সেই ক্ষেত্রে তো কন্ডিশনটা এইভাবে লিখছি, তাই ব্রেক নিচে দিলে কাজ করতেছে না। যাক, মূল ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আমরা এই জায়গায় কন্ডিশন বসাইছি যে 10 পর্যন্ত লুপ করার দরকার নাই, যখনই আমার এই 4-এর সাথে ম্যাচ করবে 4 পর্যন্ত গেলেই আমার আর লুপ ঘুরবে না, আমার লুপ বন্ধ করে দিব। তো আমরা এই 4 পর্যন্ত যখন গেছে তখনই লুপটা অফ করে দিছি, এটাই ছিল ব্রেকের কাজ। তো ব্রেক তো নামেই বোঝা যায় ব্রেক, আর এটা আমরা সুইচ কেসেও দেখছি। তো আমরা কন্টিনিউটা দেখি, কন্টিনিউ একটু ডিফারেন্ট।
এই জায়গায় কিছু লিখছে দা কন্টিনিউ স্টেটমেন্ট ব্রেকস ওয়ান আইটারেশন। আমার এই কন্টিনিউটা ব্রেক ওয়ান আইটারেশন, একটা আইটারেশন ব্রেক করবে লুপের, তারপরে ইফ এ স্পেসিফাইড কন্ডিশন অকার্স অ্যান্ড কন্টিনিউস উইথ দ্য নেক্সট আইটারেশন ইন দ্য লুপ, ওই ওই ব্রেকটা দিয়ে তারপর থেকে এই লুপ আবার কন্টিনিউ করবে। এটা আমরা এই উদাহরণে গেলেই বুঝতে পারবো। দেখেন এই জায়গায় একটা ফর লুপ চালাইলাম, জিরো থেকে শুরু হবে, 10 পর্যন্ত ঘুরবে, মানে 9 পর্যন্ত, 9 এর পরে 10-এ গেলেই ও লুপ বন্ধ করে দিবে। তারপর আমরা একটা আইটারেশন দিলাম অটো ইনক্রিমেন্ট, এর ভিতরে কন্ডিশন দিলাম কি ইফ যদি সমান হয়, মানে এই জায়গায় যদি 4 হয়, এই 4 4 সমান হইলে এটা কি হবে কন্টিনিউ। তারপরে আমরা ইকো করলাম আমার এই এক্স, তো প্রথমবার ও 0 প্রিন্ট করলো, তো ইনক্রিমেন্ট দিয়ে 1 হলো, এরকম 1 2 3 পর্যন্ত যাবে। তো যখন 4 হবে, 4 হইলে কি বলছে কন্টিনিউ, তো কন্টিনিউ হইলে আমাদের এই জায়গায় কি লেখা ছিল এই যে দেখেন, কন্টিনিউ স্টেটমেন্ট ব্রেকস ওয়ান আইটারেশন, মানে আমার এটা যখন আমার মিলে গেছে তো তারপরে আমি কি বলছি কন্টিনিউ। তো ও কি করলো, আমার এই যেটা মিলে গেছে ওই জায়গায় একবার ব্রেক দিছে। ব্রেক দেওয়ার মানে কি হয়েছে, আমার ওই 3 3 পর্যন্ত তো প্রিন্ট হয়েছে, এই যে 4 4-এর পরে ব্রেক হয়েছে, সেই জন্য 4 আর এখানে প্রিন্ট করে নাই। তো এই 4-এর পরে আবার কন্টিনিউ দিয়ে দিছি, তো ব্রেক শেষ, এখন ও আবার এই লুপে ঘুরবে 4-এর পর থেকে 5 5-এর পরে হচ্ছে এই জায়গায় 5 আর less than 10, তো আমার কন্ডিশন ট্রু, ও ভিতরে যাবে, এই জায়গায় আর দেখা যাবে ম্যাচ হবে না, এই জায়গায় কত 5 সমান 4, তার মানে ম্যাচ নাই। তো ম্যাচিং না থাকাতে ও ওই 4-এর পর থেকে আবার প্রিন্ট করতেছে, দেখেন 4 প্রিন্ট করে নাই, 5 6 7 8 যতক্ষণ ঘুরার এটা, ততক্ষণ ঘুরে এটা প্রিন্ট করছে। তো কন্টিনিউ কি জিনিস এটা তো বোঝা গেছে, কন্টিনিউ মানে আমার কন্টিনিউ এর এটা ম্যাচ করলে ও একবার ব্রেক দিবে, কিন্তু তারপর থেকে লুপ আবার চলবে, আর ব্রেক দিলে একেবারে টোটালি ওই জায়গায় লুপ অফ হয়ে যাবে, আর লুপ চলবেই না। আর কন্টিনিউ দিলে এই কন্ডিশন অনুযায়ী যা লেখা থাকবে সেই কন্ডিশন অনুযায়ী ও একটা ব্রেক দিবে, কিন্তু তারপর থেকে আবার লুপ চলবে, এটাই হচ্ছে কন্টিনিউর কাজ। তো এটা ফর লুপে দেখাইছে, তো অন্য লুপেও আমরা ব্রেক ইউজ করে দেখতে পারি, যেমন এই যে হোয়াইল লুপ, হোয়াইল লুপে কিভাবে কন্টিনিউ ব্রেক ইউজ করে দেখেন, হোয়াইল লুপে তো আমরা বাইরে একটা ভেরিয়েবল দেই, তারপরে হোয়াইল দিয়ে সেই ভেরিয়েবলের সাথে একটা কন্ডিশন দিছি যে 10, মানে আগের কোডটাই ফর লুপে যেরকম একভাবে সাজাইছি তো ওই সেম কন্ডিশনই এই জায়গায় দিছে। তো এই জায়গায় ব্রেক দিয়ে দেখাইছে প্রথমবার, এই যে 4 4 মিলছে, আমার লুপ 3 পর্যন্ত গিয়ে বন্ধ করে দিছে, জাস্ট লেখার কন্ডিশনটা মানে সিনট্যাক্সটা চেঞ্জ, হোয়াইল লুপ যেভাবে লিখি সেইভাবেই লিখছি, তো ফর লুপে যে ব্রেক কন্ডিশনটা দেখছি আমরা সেইটাই এই জায়গায় প্রিন্ট করে দেখাইছে হোয়াইল লুপের মাধ্যমে, ওই সেম কন্ডিশন ইফ এর পরেই আমরা এই ব্রেকটা ইউজ করবো এই কন্ডিশনের পরে। তো যখন 4 ম্যাচ হয়েছে তখন ও লুপ আর ঘুরে নাই, লুপ অফ করে দিছে। তো ওইরকম ভাবে সেম কন্টিনিউ দেখাইছে, এরকম ওই সেম থিওরিতেই, এই যে 4 4 এই জায়গায় আর প্রিন্ট হয় নাই, 4 যখন মিলছে ও একবার আইটারেশন অফ করে দিছে, তারপর থেকে ও আবার লুপ কন্টিনিউ করছে। তো 3-এর পরে 4 বাদ দিছে, 4-এর পর থেকে যেটা হয় সেটা আবার ও প্রিন্ট করছে 9 পর্যন্ত, কারণ এই জায়গায় আমি সমান দিই নাই, সমান দিলে 10 পর্যন্ত হইতো, আমি বলছি 10-এর চেয়ে যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ প্রিন্ট হবে, 10-এ আসলেই বন্ধ হয়ে যাবে। এই ছিল ব্রেক অ্যান্ড কন্টিনিউ এর কাজ, লুপ। আর আমার মনে হয় লুপটা সম্পর্কে এখন একটু হইলেও আপনাদের ধারণা হয়েছে, কারণ জাভা স্ক্রিপ্টেও বলা হয়েছে, তারপরে পিএইচপিতেও বলা হইলো, তারপরে বাকিটা আপনারা প্র্যাকটিস করে করে একটু দেখবেন, প্র্যাকটিস করলে এটা আরও ক্লিয়ার হবে। তারপরে আমরা পিএইচপির ফাংশন দেখি, পিএইচপির ফাংশন ওই জাভা স্ক্রিপ্টের ফাংশনের মতোই, আগেই বলছি সব ল্যাঙ্গুয়েজেরই কাজ প্রায় সেম, জাস্ট লেখার সিনট্যাক্স আলাদা আর হালকা পাতলা মডিফাই থাকে, অত আহামরি না, সিনট্যাক্সটা চেঞ্জ থাকে কিন্তু কাজটা সব কিছু একই থাকে। ফাংশন জাভা স্ক্রিপ্টও যেভাবে কাজ করে পিএইচপি তো সেইভাবেই ফাংশন কাজ করবে। তো ফাংশন যে কোড অফ ব্লক এইগুলো সম্পর্কে আগেই আলোচনা করা হয়েছে, ওইগুলো নিয়ে আর কথা বলা লাভ নাই,
ফাংশন কিভাবে লিখতে হয় সেটার একটা সিনট্যাক্স দিয়ে দিয়েছিল যে ফাংশন ফাংশন নেই তারপরে কোড টু বি এক্সিকিউটেড। এই জায়গায় একটা নরমাল এক্সাম্পলও দেওয়া আছে, দেখেন আমার এটা কি ফাংশন, আমি রাইট মেসেজ নামে একটা ফাংশন লিখছি, তারপরে কন্ডিশন এই কোড ব্লক, কোড ব্লকের ভিতরে আমি কি দিলাম একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। এরপর এটাকে আমি পিএসপির ভিতরে কল করছি কিনা শুধুমাত্র ফাংশনের নামটা লিখে দিছি আর কিছুই না। তো ওই ফাংশনকে কল করলাম, ফাংশনকে কল করলে ওই ফাংশনের ভিতরে গেল, গিয়ে দেখলো কি একটা প্রিন্ট কমান্ড আছে, তো ওই প্রিন্ট কমান্ডটা ও অ্যাক্টিভ করে দিছে এই জায়গায়, এই জন্য এইটার এগেনস্টে এই লেখাটা প্রিন্ট হয়েছে। তো আমি এটা আমার কাজের যত জায়গাতেই এখন এই শুধু এতটুকু লিখবো ওই জায়গায় ও এই ফাংশন অ্যাক্টিভ হয়ে প্রিন্ট করে দিবে, এটাই ফাংশনের কাজ। ফাংশনের কাজটা মজা হচ্ছে এটা রিউজেবল, একবার আপনি একটা ফাংশন বানাইলে এটা যে কোনো জায়গায় যখন তখন কাজ করানো যায়, এটাই হচ্ছে ফাংশনের বিশেষত্ব। তারপর কিছু আর্গুমেন্ট আছে, আর্গুমেন্ট বলতে বোঝাইছি কি প্যারামিটার। প্যারামিটার কিভাবে কাজ করে দেখেন, প্যারামিটার সম্পর্কে জাভাস্ক্রিপ্টে একটু বলা হয়েছিল, এই জায়গায় আবার বলতেছি। আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম কি ফ্যামিলি নেম নামে, এবং এটা কি একটা প্যারামিটার। তারপরে কি করলাম, ফাংশনের কাজ কি দিলাম যে একটা জিনিস ইকো করবে, কি ইকো করবে আমার এই প্যারামিটারে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এই জায়গায় প্রিন্ট হবে, এবং এই যে এটা একটা স্ট্রিং এই লেখাটা প্রিন্ট হবে। কারণ এই যে দেখেন আমি এই জায়গায় ডাবল কোটেশন দিয়ে শুরু করছি, তার মানে এইগুলো স্ট্রিং এর আন্ডারে চলে গেছে, এই জন্য লেখাও দেখেন নীল দেখাইতেছে। তো এই এটা কিন্তু দেখেন বিল্ট ইন না, এটা হচ্ছে আমি এখানে যা লিখছি জায়গায় যদি আরো কিছু লিখি ওইটাই স্ট্রিং নর্মাল। তারপরে একটা বিআর ট্যাগ দিলাম। তো এখন এইটা আসতেছে কিন্তু ডাইনামিক, যে এই জায়গায় আমি যখন ফাংশন কল করতেছি এবং প্যারামিটারে যেই নামটা লিখে দিতেছি ওইটাই এই জায়গায় চলে যেতেছে এবং এখানে থেকে এইখানে প্রিন্ট করে দিতেছে আপনার। এই যে প্যারামিটারের কাজটা কি, যদি কোনো ফাংশনে আমাদের প্যারামিটার ডিক্লার করা থাকে তো আমরা যখন ফাংশন কল করব সেই জায়গাতেও প্যারামিটার থাকতে হবে, এবং ওই প্যারামিটারের মাধ্যমেই আমরা ভ্যালু পাস করব। তো প্যারামিটারটা এইভাবেই কাজ করে, দেখেন এখানে কিন্তু আমি কোনো নাম দিয়ে দিই নাই, কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই, কিছুই করি নাই। আমি কি করতেছি, আমি ফাংশনটা যখন আমার ফাংশনের বাইরে থেকে কল করতেছি তখনই আমি একটা ভ্যালু পাস করে দিতেছি ওই ফাংশনে বাহির থেকে, যেটা কি দেখেন এই সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে, মানে আমার ফাংশনের বাহিরে। তো বাহির থেকে আমি ফাংশনটাকে কল করলাম, কল করার পরে আমি এই যে একটা প্যারামিটার, সেই প্যারামিটারের ভিতরে এই জায়গায় যা দিব সেইটাই ও নিয়ে কই যাবে, এই অ্যাপ নেমের কাছে যাবে, কারণ এটা একটা প্যারামিটার দেওয়া। তো এই জায়গায় একটা প্যারামিটার ভ্যালু, এই ভ্যালুটা তখন অটোমেটিক এটার ভিতরে ঢুকবে, ঢুকে ও কি করলো এই যে দেখেন এই ইকোতে আমি ফাংশনের ভিতরেই আমি কল করলাম এটাকে, এই ভেরিয়েবলটাকে, এই ভেরিয়েবলটাকে কল করাতে ও এই ভেরিয়েবলে এই জানি নামের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই জায়গায় এই যে প্রিন্ট করে দিছে। তো পরের বার দেখেন এই যে হেগে এইটা এই জায়গায় চলে গেল এইখান থেকে এই জায়গায়, এই জন্যই এই যে হেগে রেপসনেস এটা প্রিন্ট হয়েছে। এই জায়গায় যদি আমরা কোনো নাম্বার দিয়ে দিই এটা তো স্ট্রিং, সেই নাম্বারও এই জায়গায় যা প্রিন্ট হবে দেখেন এই যে 054 নাম্বার দিছি, নাম্বারে এইবার ঠিক আছে, নাম্বার তো 0 দিয়েই শুরু হয় না সেই জন্য উল্টা পাল্টা দেখাইছে। নাম্বার যখন দেই তখন আর আমাদের স্ট্রিং লাগে না, মানে ওই ডাবল কোটেশন লাগে না, কিন্তু স্ট্রিং দিলে তখন অবশ্যই ডাবল কোটেশন লাগবে, না হলে ও ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে, মানে ডাটাই চিনবে না, ইনভ্যালিড করবে। তো আমরা এই প্যারামিটারের মাধ্যমে বাহির থেকে ডাটা পাস করতে পারি প্যারামিটারের ভিতরে, এইটাই হচ্ছে প্যারামিটার দিয়ে কাজ করে, যদি দরকার হয় সেই ক্ষেত্রে এরকম করে কোড করে।
যে আমি ফাংশন ডিক্লেয়ার করছি, কিন্তু ফাংশনের ভ্যালুটা আমার বাহির থেকে, যখন এই ফাংশনটাকে কল করা হবে তখন ওইটার ভ্যালু বাহির থেকেই আমার ফাংশনে পাঠানো হবে, তখন এই ফাংশন আমি যেই জায়গাতেই কল করি ওইটা সাথে যদি ভ্যালু পাস করে দিই, ও ভ্যালুটাও এই প্যারামিটারে এসে অ্যাড হয়ে যাবে। এই জায়গায় একটা সিঙ্গেল প্যারামিটার ছিল, এখন দেখেন ডাবল প্যারামিটারে কিভাবে ডাবল ভ্যালু পাস করে। সেম কাহিনী, যে ফাংশন ফ্যামিলি নেম, আমি এফ নেম দিলাম, তারপরে কি দিলাম, দুইটা প্যারামিটার, সেই জন্য একটা কমা দিলাম, তারপরে ইআর দিলাম, মানে আমার এই জায়গায় দুইটা প্যারামিটার। তো ফাংশন যদি বাইরে থেকে কেউ কল করে অবশ্যই আমাকে দুইটা ভ্যালু সেট করে দিতে হবে। তো আমি একটা ইকো করলাম, কি এই যে আমার এই ভেরিয়েবলে যে ডাটা থাকবে সেইটা, তারপরে কিছু স্ট্রিং, স্ট্রিং এর পরে আবার আমার এই ইয়ার ভেরিয়েবলের যদি ডাটা থাকে বাইরে থেকে দেই সেটা এই জায়গায় প্রিন্ট করে দিবে। তো এই জায়গায় দেখেন ফ্যামিলি নেম, এটা হচ্ছে আমার এই ফাংশনের নাম, এই ফাংশনটা আমার ফাংশনের এই যে সেকেন্ড ব্রাকেট, এই সেকেন্ড ব্রাকেটের বাহিরে আমি কল করলাম। এটা বাহিরে বুঝাইতে, এই জায়গায় তো নর্মাল কোড হিসেবে দেখা যাচ্ছে, তো প্রজেক্টে এটা যে কোনো জায়গায় হইতে পারে, যে আপনার এই পেজের একেবারে ফার্স্টের দিকে আপনি ফাংশনটা লিখছেন, কিন্তু আপনি কল করছেন একেবারে শেষের দিকে, মনে হয় 200 400 500 লাইন নিচে গিয়ে, তো ওইটা সমস্যা নাই, ও খুঁজবে তখন এই ফাংশন নামে কোনো জায়গায় ডিক্লার আছে কিনা সেম নাম। তো ওই জায়গায় পাইলেই ও এই ফাংশনে চলে যাবে, এবং আমি এই ফাংশনের সাথে যে এই যে প্যারামিটার, এখানে দুইটা প্যারামিটার দিচ্ছি, সেই জন্য দুইটা ডাটা পাস করতেছি সেই ওয়েতে, এখানে ভেরিয়েবলের নাম দাও আর এখানে ডিরেক্ট ডাটা দাও। এ হচ্ছে আমার ফার্স্ট ভেরিয়েবলের ডাটা, তারপরে এই যে সেপারেটর কমা, তারপরে কি এটা সেকেন্ড ভেরিয়েবলের ডাটা। তো ওইটাও আমার এইভাবে গিয়ে অ্যাড হয়ে যাবে। আমি যদি এখন এই জায়গায় 1975 দিই, আর এই জায়গায় যদি যে নামটা ছিল এটা দিই, তখন কি হবে, আমার এইটাই কিন্তু এইটার ভিতরে ঢুকে যাবে, তখন কিন্তু আমার এই ইকো যে করলাম এটা উলট পালট হয়ে যাবে। দেখেন দেখছেন 1975 আগে এসে বসতে, ও কিন্তু ওইটা বুঝে না, ও বুঝবে ওইটাই যে আমার এই জায়গায় যেভাবে আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, ওই অনুযায়ী আমাকে ডাটা নিচে সেট করে দিতে হবে, যে ফার্স্টেরটা ফার্স্টে যাবে, সেকেন্ডেরটা সেকেন্ডে যাবে। আর যদি আমি একটা দিই সেই ক্ষেত্রে দেখি কোনো এরর দেয় কিনা, দেখছেন এরর, ও কোনো ডাটা পাস করতেছে না, কারণ দুইটা আমার ই দেওয়া, দুইটাই দিতে হবে। আমি যদি একটা পাস করতে চাই আর একটা যদি কিছু না চাই, সেই ক্ষেত্রে ওইটাকে আমার এমটি দেখাইতে হবে, কিন্তু তারপরও এরকম দুইটা ডিক্লেয়ার করে দেখাইতে হবে, না হলে দেখছেন আমার এখন আর এরর দেয় নাই, ডাটা আসছে। যদি আমার এই সেকেন্ডটাতে কোনো ডাটা না থাকে, সেই ক্ষেত্রে আমি এরর মানে এমটি ডাটা দিব, এমটি খালি, কিন্তু একেবারে ওই কি বলে আনডিফাইন্ড দেওয়া যাবে না, আপনি নাল ভ্যালু দেন সমস্যা নাই, কিন্তু আনডিফাইন্ড দেওয়া যাবে না। তো এই ছিল যে কিভাবে দুইটা প্যারামিটারের ডাটা পাস করা হয় ফাংশনে। তারপর একটু পিএইচপি নিয়ে এই জায়গায় বলছে, আমরা জাভাস্ক্রিপ্ট কি জানতাম, যে ক্লায়েন্ট টাইপ, ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, আর পিএইচপি হচ্ছে লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পড়া লাগা, যদি পরীক্ষা টরীক্ষা থাকে সেই জায়গার জন্য। দেখেন এখানে কিন্তু আর একটা জিনিস আছে, মানে স্ট্রিক্টলি বইলা দিতেছি যে আমার একটা ফাংশন, এটা একটা অ্যাড নাম্বার, এখানে কি আইএনটি, আইএনটি মানে কি ইন্টেজার মানে সংখ্যা, আমি দুইটা প্যারামিটার দিছি ঠিক আছে, কিন্তু এখানে অবশ্যই ইন্টেজার ভ্যালু দিতে হবে, এইরকম টাইপের কন্ডিশন দিয়ে দিছি আইএনটি মানে, এই যে সিন্স স্ট্রিক্ট ইজ নট এলিভেবল 5 ডে ইজ চেঞ্জ টু ইন্ট 5 এন্ড ইট উইল রিটার্ন 10। এখানে আমি এই যদি আইএনটি না দিতাম, তখন এই ভেরিয়েবলের ভিতরে আমি যে কোনো স্ট্রিং বা নাম্বার দুইটাই পাস করতে পারতাম, কিন্তু যদি কোনো ফাংশনের ভিতরে আমি প্যারামিটারে এরকম করে স্ট্রিক্টলি বলে দেই যে আইএনটি, তারপর আমার ভেরিয়েবল আইএনটি, ভেরিয়েবল মানে এই জায়গায় আমার প্যারামিটার দুইটা, কিন্তু দুইটাই কি ইন্টেজার ভ্যালু হইতে হবে, ইন্টেজার ভ্যালু মানে সংখ্যা,
তারপর আমি রিটার্ন করলাম কি ডলারে ডলার প্লাস ডলার পি, মানে এটা যোগ করবে, যেহেতু ইন্টেজার তার মানে দুইটা সংখ্যা দিলে এটা অবশ্যই যোগ হয়ে যাবে। তারপর আমি বাইরে থেকে কল করলাম ইকো, এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমি ফাংশন কল করি নাই, কারণ কি, কারণ আমি ফাংশনের ভিতরে বলছি রিটার্ন করতে, আমি কিন্তু এখানে কোনো প্রিন্টিং কমান্ড দেই নাই, আউটপুটের কমান্ড দেই নাই, সেই জন্য আমার বাইরে থেকে ইকো করতে হয়েছে। কিন্তু এই ইকোটা যদি আমি ভিতরে করে দিতাম ফাংশনের, সেই ক্ষেত্রে আমি বাইরে থেকে কি করতাম, বাইরে থেকে জাস্ট ফাংশন কল করলেই আমাকে ওই জায়গায় প্রিন্ট করে দিত। এই রিটার্নের মাধ্যমে হইতেছে ও এই জায়গায় ক্যালকুলেশন করে এই ডাটাটা তো এই জায়গায় প্রিন্ট করতে পারতেছে না, কারণ প্রিন্টের কমান্ড নাই। ও রিটার্নের মাধ্যমে কই চলে যাবে, অ্যাড নাম্বারের ভিতরে যায় বইসা থাকতেছে। যখনই আমি বাহির থেকে কোথাও এটাকে কল করব, তখনও এই জায়গায় এটার ডাটাটা দিয়ে দিবে। তো এটার ডাটা কই পাবে, এটার তো কোনো ডাটা আমি এই জায়গায় ভেরিয়েবল দিয়ে 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 দিই নাই, এটার ডাটা আমি কি করছি বাইরে থেকে প্যারামিটারের মাধ্যমে পাস করতেছি। আমি যদি প্যারামিটার না দিতাম তাহলে কি করতে, আমার এই জায়গায় বা এই যে ফাংশনের ভিতরে, বাহিরে না ফাংশনের ভিতরে আমার ভ্যারিয়েবল নিয়ে ডাটা সেট করে দিতে হতো। আমি কোনো ভ্যারিয়েবলে ডাটা দিই নাই, সেই জন্য আমাকে কি করতে হইতেছে, এই যে প্যারামিটার দিছি, প্যারামিটার দেওয়ার কারণে বাহির থেকে আমাকে ভ্যালু দিয়ে দিতে হইতেছে। আমার প্যারামিটার দুইটা, সেই অনুযায়ী আমি এই জায়গায় দুইটা ভ্যালু পাস করলাম। এখন দেখেন আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টে পড়ালেখা করছিলাম যে ফার্স্টে যদি সংখ্যা থাকে, তারপরে যদি আমরা কোনো স্ট্রিং যোগ করি এবং স্ট্রিং এর ফার্স্টে যদি কোনো সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে কি হয়, এই যে এটা একটা সংখ্যা, তারপরে এটা একটা স্ট্রিং, তো স্ট্রিং এর প্রথম প্রথমে কি আছে, সংখ্যা, তার মানে কি সংখ্যা প্লাস সংখ্যা, সংখ্যা প্লাস সংখ্যা হলে কি যোগ হয়ে যায়, সেইটাই এই জায়গায় হয়েছে। যে 5 ডেজ ছিল, ডেজটা কিন্তু এই জায়গায় প্রিন্ট হয় নাই, কারণ এটা আমার সংখ্যা, সংখ্যার সাথে ও শুধু সংখ্যাটাই যোগ হয়েছে, যদি সংখ্যাটা ফার্স্টে এই জন্যই যোগ হয়েছে, যদি পরে দিতাম তাহলে আর যোগই হইতো না। এটা দেখেন এই জায়গায় যদি আমি 5টা উঠায় দিই এবং এই ডেজ এর পরে 5 দিই, সেক্ষেত্রে কি দেখায় দেখছেন, এরর দিতেছে যে জায়গায় কি বলছে, আর্গুমেন্ট টু পাস অ্যাড নাম্বার মাস্ট বি অফ দ্য টাইপ ইন্টেজার, এই যে এটা এখন কি হয়ে গেছে আমার স্ট্রিং। তো আমি এই জায়গায় বলেই দিছি যে এটা আমার ইন্টেজার হইতে হবে, তো এটা আমার স্ট্রিক্টলি বলার কারণে ও এই জায়গায় আশা করতেছে এই জায়গায় একটা ইন্টেজার ভ্যালুই আসবে, ইন্টেজার না আসলে ও চিনবে না। তো এই কথাটা এই জায়গায় বলছে, এই যে দেখেন মাস্ট বি অফ দ্য টাইপ ইন্টেজার, কিন্তু দেওয়া আছে স্ট্রিং, এই যে স্ট্রিং গিভেন, তারপরে এইগুলো দিছে, তো এরকম ইরর কোড আসবে। ইরর কোড গুলো থেকে ওইরা আপনারা হালকা ধারণা পাবেন। এই জায়গায় লাইন 3, এই জায়গায় লাইন 3 তে আছে, তো পিএসপি এরকম ইরর পাইলে কোন ডকুমেন্টের কোন লাইনে প্রবলেম সেটা বইলা দেয়, তো ওইটার আশেপাশে খুঁজলেই আপনারা ভুল পাওয়া যাবেন। এই জায়গায় 5 দিয়ে দিলাম, যেরকম ছিল সেরকম আমি আমার আউটপুট আনি, 5 আর 5 10, এই যে 10, এটা ছিল এই ইন্টেজারের কাজটা, যে ইন্টেজার দিয়ে কি হয় স্ট্রিক্টলি ডিফাইন করে দিছি যে জায়গায় আমার ইন্টেজার ভ্যালুই পাস হবে, অন্য কোনো কিছু পাস হইতে পারবে না। ওই সেম কোডটার ভিতরে আমি এই ডিক্লার পিএসপির ভিতরে যদি এই ফার্স্ট এই লাইনটা লিখে দিই, তখন কি দিতেছে, এই জায়গায় একটা এরর দিতেছে। মানে দেখেন এটা আমরা কি জানি যে নাম্বার স্ট্রিং, এটাই তো জানি যে কোন একটা নাম্বার যদি স্ট্রিং এর ভিতরে ফার্স্টে থাকে সেটা কি হয় নাম্বার স্ট্রিং। আর এই যে এখন আমরা যেটা দেখতেছি স্ট্রিক টাইপ ইকুয়াল টু 1, মানে স্ট্রিক্টলি টাইপ ট্রু, এটা একটা স্টেটমেন্ট উপরে দিয়ে দিছি ডিক্লার, এটা বিল্ট ইন।
যে আমরা এইখানে যেই সব স্টেটমেন্ট এরকম ভাবে স্ট্রিক্ট যে স্টেটমেন্ট গুলো দিব সেইগুলো ফুললি স্ট্রিক্ট থাকবে। তো এই লাইনটার জন্য আমার কি হইতেছে, আগের বার কিন্তু এই জায়গায় 5 আর 5 এটা নাম্বার স্ট্রিং ধরে 5 আর 5 10 যোগ করে দিছিল, কিন্তু আমি এই লাইনটা দিয়ে বললাম যে আরো স্ট্রিক্ট হচ্ছে, কোনো নাম্বার স্ট্রিং স্ট্রিং না, শুধুমাত্র অরিজিনাল নাম্বার পাইলেই যোগ হবে, বাট কোন স্ট্রিং পাইলে যোগ হবে না। তো ওইটা এই জায়গায় হইতাছে যে এটার কি অ্যাকচুয়াল নাম্বার না, এটা হচ্ছে একটা নাম্বার স্ট্রিং, তো আমরা বলছি কি ইন্টেজার। তো এই জায়গায় যখন ইন্টেজার মিলে নাই দুইটা, সেই জন্য এরর দিয়ে দিছে, এটাকে কখনো স্ট্রিং হিসেবে কাউন্ট করছে, কিন্তু এই জায়গায় অরিজিনাল নাম্বার লাগবে, কোনো নাম্বার স্ট্রিং হইলেও চলবে না, এটাকে বলে মানে ফুল স্ট্রিক্ট। আমি এই কোডের মাধ্যমে এই কোড এই ব্যাপারটাকে ফুল স্ট্রিক করে দিছি। দেখেন এই জায়গায় যদি এখন আমি একটা 10 পাস করি তখন কিন্তু এটা যোগ হবে, 5 আর 10 15 আসবে, বুঝছেন? কিন্তু যখনই আমি ওই নাম্বার স্ট্রিং দিছি, স্ট্রিং দিলে তো নিবেই না, নাম্বার স্ট্রিং দিছি তখনও চিনতেছে না। এইটা এই জায়গায় বুঝাইছে যে এইরকম যদি আমি মানে আমার স্ট্রিক্টের লেভেল হাই করতে চাই সেক্ষেত্রে এই এক লাইন যোগ করে দিতে হবে পিএইচপির পরে, একেবারে প্রথম লাইনে। ডিফল্ট আর্গুমেন্ট ভ্যালু আছে, দেখি আমরা সেই স্ট্রিক টাইপ দিয়ে দিলাম উপরে, তারপরে কি করলাম একটা ফাংশন নিলাম সেট হাইট, আমার ফাংশনের নাম সেট হাইট। তো সেট হাইটে আমি প্যারামিটার কি দিলাম, একটা ইন্টেজার ভ্যালু, এবং সেটা ডলারের মাধ্যমে ডলার মিনিমাম হাইট এর মাধ্যমে বললাম 50, তারপর ইকো করলাম দ্য হাইট ইজ মিন হাইট। দেখেন এই জায়গায় কাজটা কি হয়েছে, আমি একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিছি, যে ইন্টের পর আমরা এর আগে কি করছি ডিরেক্ট শুধু এতটুকু একটা ভেরিয়েবলের নাম রাখতাম যে বাইট থেকে আমরা ডাটা বা ভ্যালু পাস করে দিব, তখন এটার ভিতরে ঢুকে ও এই জায়গায় প্রিন্ট করে দিত। কিন্তু এই জায়গায় যেটা দেখাইতেছে যে দেখেন এটা একটা কি আমার প্যারামিটার সেট হাইট, এই যে আমার ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি যা লিখবো সেটাই প্যারামিটার হিসেবে কাউন্ট হবে। তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই এতটুকু হচ্ছে একটা আমার প্যারামিটার, আমি প্যারামিটারের পরে কি করলাম একটা ভ্যালু দিয়ে দিলাম। তো এই ভ্যালুটাই কি হবে ডিফল্ট ভ্যালু, তো বাইরে যদি কেউ মানে বাহির থেকে যখন এই ফাংশনটাকে কল করবে তখন এরকম করে যদি কেউ ভ্যালু না দিয়ে দেয় কোনোটাই, তা তখন কি হবে আমার এই 50 প্রিন্ট হবে। এই যে 50 আমরা একটু আগেও কিন্তু টেস্ট করছিলাম যে বাইরে থেকে যদি কোনো ভ্যালু না দিতাম তখন কি হইতো, ও চিন্তা না বা ইরর দিত, অ্যাটলিস্ট ফাঁকা স্ট্রিং হইলেও দেওয়া লাগতো। কিন্তু যদি এইভাবে ডিক্লেয়ার করি যে মিনিমাম হাইট, যদি বাইরে কোনো ডাটা আমি আমার মনের মতো না পাই বা কেউ যদি না দেয়, তো সেই জায়গায় আমি অটোমেটিক বা ডিফল্ট একটা ধরে নেব। তো আমি এই যে অটোমেটিক সেট করে দিছি 50, আমি যখন এই জায়গায় 350 দিছি তখন কিন্তু এই জায়গায় 350 আসছে, যখন এটা খালি রাখছি তখন কি হয়েছে, এটা তো আসার কথা ছিল না, কিন্তু এটা আসতেছে কেন, আমি এই জায়গায় ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিছি 50। তো এই জায়গায় যখন আমি দেই নাই কিছু তখন এখান থেকে 50 নিয়ে ওই জায়গায় আমার প্রিন্ট দিয়ে দিতেছে। তো এই জায়গায় আবার 135 দিয়েছি, সেটা কিন্তু দেখেন বাইরে যেটা দিছি সেটাই আসছে, তখন আর আমার এটা কিন্তু কাউন্ট করে নেই, 80 দিছি 80 আসছে। তো এইটাই হচ্ছে ব্যাপার যে ডিফল্ট ভ্যালু আমি প্যারামিটারের ভিতরেও একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি, যেটা আমার বাইরে ডাটা না পাইলেও ওই ডিফল্ট ভ্যালু দিয়ে কোড রান করে দিবে, কোনো ইরর দিবে না। এটাই বোঝানো হয়েছে এই জায়গায়। তারপরে রিটার্নিং ভ্যালু টু লেট এ ফাংশন রিটার্ন এ ভ্যালু ইউজ দ্য রিটার্ন স্টেটমেন্ট, এই যে রিটার্ন রিটার্নটা কি কাজ করে এটাই বুঝাইতেছে। দেখেন তো রিটার্নের কিছু জায়গায় লেখা আছে, নর্মাল রিটার্নটা আগে দেখি, যেমন এটা একটা ফাংশন, ফাংশনের পরে কি করলাম সাম, সাম এটা কিন্তু আমার ফাংশনের নাম, তারপরে এটা কি
একটা দুইটা প্যারামিটার, কি প্যারামিটার, ইন্টেজার ভ্যালু থাকবে এবং ফুললি স্ট্রিক্ট, কোনো স্ট্রিং পাইলেও কাজ হবে না। তারপরে আমি ফাংশনে কিছু কোড লিখে দিলাম যে ডলার জেড ইকুয়াল টু ডলার এক্স প্লাস ওয়াই, মানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, কি ভ্যারিয়েবল, জেড ভ্যারিয়েবল। জেড ভ্যারিয়েবলের কাজ কি, ডলার এক্স প্লাস ওয়াই, বাইরে থেকে যে ডাটাটা দিব আমি এই দুইটা প্যারামিটারে, সেই ডাটাটা যোগ করে যা হবে সেটা এই জেটে রাখবো, এবং রিটার্ন করলাম কি, রিটার্ন জেট। এই রিটার্ন মানে হচ্ছে ও কোনো আউটপুট আমাকে এই জায়গায় দিবে না, এটা কি হয়েছে আমার এই সামের ভিতরে যা স্টোর হয়ে আছে, কারণ আমি এখনো কোনো প্রিন্ট কমান্ড দেই নেই। তো যেহেতু সামের ভিতরে আছে তার মানে আমাকে প্রিন্ট কমান্ড বাহির থেকে যে কোনো এক জায়গায় দিতে হবে, কারণ ফাংশনের ভিতরে আমি কোনো প্রিন্ট কমান্ড দেই নেই। তার মানে বাহির থেকে আমি যদি আমার ব্রাউজারে কিছু দেখাইতে চাই তাহলে অবশ্যই আমার বাইরে থেকে এটা প্রিন্ট করে আনতে হবে, কারণ যেহেতু প্রিন্ট কমান্ড আমার ফাংশনের ভিতরে দেই নাই। তো বাইরে গেলাম, এই যে বাইরে আমার ফাংশন লেখা হইলো, ইকো করলাম কত, এটা একটা স্ট্রিং, এই যে 5 যোগ 10, এটা কিন্তু যোগ করবে না, এই জায়গায় এই জায়গায় লেখাই লেখাই দিছি 5 যোগ 10। তারপরে কি করলাম, এই যে কনকেট, কনকেটের পরে আমি আমার ফাংশনটাকে কল করলাম, এই যে সাম, এটাকে কল করছি এবং কত ভ্যালু দিয়ে কল করছি, 5 আর 10, কারণ ভ্যালু তো আমাকে দিতেই হবে, কারণ আমি দুইটা প্যারামিটার ডিক্লেয়ার করে রাখছি। তো বাইরে থেকে কল করলেও আমাকে এরকম প্যারামিটারের ভ্যালু সহ কল করতে হবে, না হলে আমার ফাংশন কাজ করবে না, এটা পিএসপি সিস্টেম। তো আমি এই যে সাম, এটা হচ্ছে আমার সাম, তো 5 আর 10, এই 5 আর 10 কি করলো, এই জায়গায় গেলো, এই জায়গায় গিয়ে এই জায়গায় গেলো 10, তো 5 আর 10 কত হবে, এই যে এক্স প্লাস ওয়াই, এই জায়গায় 5, এই জায়গায় 10, 5 আর 10 15, এই 15টা কার মান, জেটের মান। তো রিটার্ন করছে কি, জেট, তো এই রিটার্নটা কোথায় গেছে, সামের কাছে, তখন এই সামের জন্য আমাকে এই জায়গায় 15 প্রিন্ট করে দিছে। তারপরে এই যে বিআর দিছে, এই বিআরের জন্য নিচে আসছে, এই সেম থিওরি, তো এটা স্ট্রিং হিসাবে প্রিন্ট করছে। তারপরে এই 7 আর 13 ভ্যালু পাস করলাম, সেটা কই গেল, এই জায়গায় আর এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়, জেটের মান তখন 7 প্লাস 13, এটা 20, রিটার্ন করছি জেট। তো জেট কই যাবে, ফাংশনের কলারের কাছে যাবে, তো আমি কল কার কোথা থেকে করছি, বাইরে সাম, এই সামের কাছে, তখন আমার এই জেটের ভ্যালু কত, 20, এই 20 তখন এই সামের ভিতরে চলে আসছে। রিটার্ন করা মানেই ও এই সামের ভ্যালু হয়ে যাবে, তো বাইরে যে কোনো জায়গা থেকে ওই ফাংশন কল করলে আমি রিটার্নের ভ্যালুটা ওই জায়গায় পেয়ে যাবো। সেম ভাবে এইটাও 2 আর 4 যোগ করলে 6 হয়, এই 6ই হইছে। এটাই ছিল রিটার্ন, মানে রিটার্নের কাজ হচ্ছে ফাংশনের ভিতরেই রিটার্নই করা হয়, কিন্তু রিটার্নের মাধ্যমে কোনো কিছু প্রিন্ট হয় না, রিটার্নের মাধ্যমে ডাটাটা স্টোর করে ফাংশনের কাছে রাখে, তো বাহির থেকে ওই ফাংশনকে কল করলে বা কোনো জায়গা থেকে প্রিন্ট করলে সেই ক্ষেত্রে এই জায়গায় ডাটা দিবে। এই জায়গায় ফাংশন, একটা অ্যাড নাম্বার ফাংশন, দুইটা প্যারামিটার, এবং এই জায়গায় কি, এবার ইন্টেজার দেয় না, এবার কি বলছে, ফ্লোটিং নাম্বার। ফ্লোটিং নাম্বার কি, যে দশমিক থাকলে ওটা বাদ দিয়ে দিবে, ও দশমিক থাকলে দশমিক সহ নিবে, এটা ফ্লোটিং, নর্মালি হয়তো বাদ দেয়, নর্মালিও বাদ দেয় না, মানে ফ্লোট থাকলে এটা স্ট্রিক্টলি যে বাইরে দশমিকের নাম্বারই হইতে হবে, দশমিক ছাড়া নাম্বার হইলে ওইটা নিবে না। এই জায়গায় রিটার্নের টাইপ ডিক্লারেশন একটু সিস্টেম আছে, দেখেন, রিটার্ন স্টেটমেন্ট লাইক টাইপ ডিক্লারেশন ফর ফাংশন আর্গুমেন্ট বাই ইনরোলিং দ্য স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট ইট উইল থ্রো এ ফ্যাটাল এরর অন এ টাইপ মিসম্যাচ, ফাংশন রিটার্ন অ্যাড এ ক্লোন, যে আমি যদি রিটার্ন টাইপ টাইপ ডিক্লারেশনের কোনো কাজ করি সেই ক্ষেত্রে আমাকে একটা ক্লোন ডিক্লেয়ার করে নিতে হবে। তো এই দেখেন, এই জায়গায় সেই কাজটাই করছে, যে ফাংশন আমি অ্যাড নাম্বার দিলাম, এখানে ফ্লোটিং দিলাম, দুইটার প্যারামিটার, এবং এই যে এখান থেকে আমি আবার টাইপ দিয়ে দিছি যে এটা আমার ফ্লোট হইতেই হবে। তারপরে আমি এটা রিটার্ন করে দিলাম, এ বি আমার ইকোতে অ্যাড নাম্বার দিলাম 1.25.2, এই 1.2টা চলে গেলে এই ফ্লোটে, 5.2 চলে গেলে এই বি ফ্লোটে,
দুইটাকে যোগ করে যেটা হবে সেটাই ও করবে অ্যাড নাম্বারকে। এই যে 5 আর 1 6, আর দশমিকের পরে 2 2 4, 2 2 4। দেখেন এখানে আর একটু ঘুরে কাজ করছে, যে আমি ফ্লোটিং থেকে দুইটা ফ্লোটের ডাটা নিব বাহির থেকে প্যারামিটারের মাধ্যমে নিলাম, নিয়ে সেটার আউটপুট কি সে দেখতে চাইতেছে ইন্টেজারে, যে আমি কোনো ফ্লোটে আউটপুট দেখব না। সেই জন্য কি করলাম, আমি আমার টাইপ ডিক্লেয়ার করে দিলাম ইন্টেজার। এটা কিভাবে, এই যে ক্লোন দিয়ে, এই ক্লোনটা দিতে হবে, ক্লোন না দিলে কাজ হবে না, ইরর মারবে। ইন্টেজারের ভ্যালু চাইতেছি, কি চাইতেছি, যে আমার রিটার্ন। দেখেন আবার ইন্টেজার করে দিয়েছি বাইরে ফাংশন, এরপর আমার ভেরিয়েবলের মান এই 1.2 5.2 1.2 5.2, তাহলে কত হয়, 6.4। তো 6.4 আসার কথা ছিল কিন্তু সেটা আসে নাই, কেন আসে নাই, আমি এই যে স্ট্রিক্টলি বলে দিয়েছি ইন্টেজার। তাহলে 6 এর পরে কত হয়েছে, 4, যদি 5+ হতো তাহলে 4.5 পেতাম। যেটাই কি বলছে, রেফারেন্সের মাধ্যমে ভ্যালু আপডেট, দেখি আমরা কোড ফাংশন @5, দেখেন রেফারেন্স যখন দিতেছে তখন এই এন্ড অপারেটর ইউজ হইতাছে। এই যে এন্ড অপারেটর দিয়ে কি করলাম, একটা ভ্যালু দিলাম, দেখি কাজ কিভাবে হয়। পরে কাজ কি দিছি, একটা একটা ভ্যারিয়েবল নিলাম ভ্যালু নামে, এবং সেটাকে প্লাস সমান অপারেটর দিয়ে 5 করলাম, মানে ভ্যালু প্লাস 5, ভ্যালু ইকুয়াল টু ভ্যালু প্লাস 5, এটাই হচ্ছে অঙ্কটা। তারপরে ফাংশনের বাইরে আবার একটা ভ্যারিয়েবল নাম ইকুয়াল টু 2 @5, প্যারামিটারে কি দিলাম, দেখেন আমি এখানে কোনো ডিরেক্ট কোনো ডাটা পাঠাইতে পারতাম, এই জায়গায় আবার একটু পেঁচায় পাঠাইছে, যে একটা বাইরে ভ্যারিয়েবল নিছি 2। তো এই 2 কে ডাইরেক্ট না পাঠায় করলাম কি, ভেরিয়েবলের নামটা বললাম, কারণ এই ভেরিয়েবলের ভিতরে এখন 2 আছে, ভেরিয়েবলের নামটা দিলাম, এই ভেরিয়েবলটা এই জায়গায় চলে আসবে প্যারামিটারে। তো কত হবে, এই জায়গায় 2। তারপরে কি করলাম, ইকো নাম্বার, তো এই 2 এটা কই যাবে, ভ্যালু, এই যে ভ্যালু, এই ভ্যালু ইকুয়াল টু ভ্যালু প্লাস 5, তাহলে 2 প্লাস 5 কত হয়, 7, সেই 7ই এই জায়গায় অ্যান্সার হয়েছে। আর এই এন্ডটা দেওয়ার কারণ হইতেছে এই যে এই ভেরিয়েবল থেকে উপরের প্যারামিটারে ডাটা গেছে কিসের মাধ্যমে, ভেরিয়েবলের মাধ্যমে, ডিরেক্ট ডাটা না দিয়ে ভেরিয়েবলের মাধ্যমে গেছে। তো এইটা একটা রেফারেন্স ক্রিয়েট করছে, সেই রেফারেন্সের জন্যই আমাকে কোডটা এইভাবে ক্রিয়েট করতে হয়েছে একটা @ দিয়ে। এই ছিল মোটামুটি ফাংশনের কাজ। তো এরে বড় চ্যাপ্টার, আজকে আর টপিক না বাড়াই, পরে আপনাদের ঝামেলা হবে, কারণ লুপ ফাংশন দুইটাই এমনিতে একটু হট টপিক, তারপরে এরে এটাও হট টপিক, এগুলো একটু সময় নিয়ে নিয়ে করাইতে হবে, একসাথে খালি বুঝায় গেলাম আপনারা সব নিতে পারবেন না। আজকের ক্লাস, আজকের ক্লাসে নিউ আর কিছু দিব না, এই জায়গায় শেষ করে দিই। কালকে ইয়ারে সুপার গ্লোবাল রেজ এক্সেটা বাদ দিয়ে দিব, এই দুটো দেখাবো, দেখানোর পর থেকে আমরা পিএইচপি এর কাজগুলোতে যাব, যে কিভাবে একটা পিএইচপি কোড করে, কিভাবে ফর্ম হ্যান্ডেল করে, এই যে পিএইচপি এর ফর্ম ভ্যালিডেশন আছে, তারপরে ডেট টাইম রিলেটেড ফাইল আপলোড, এই জায়গায় কিছু ভালো ভালো কাজ আছে, কুকিজ আছে, সেশন আছে, এইগুলো সম্বন্ধে ধারণা দিতে হবে।
সেশন তো সম্পর্কে তো দিতেই হবে, সেশন না জানলে আপনার ওই লগ ইন লগ আউট এটার যে কাজগুলো থাকে বিভিন্ন ওয়েবসাইটে, কিভাবে ইউজার চিনে কতক্ষণ সেশন, মানে সেশন একটা বিগ পার্ট পিএইচপির। আজকে আমি নতুন কিছু দিতেছি না, আজকে এই পর্যন্তই থাক, আগামীকালকে অ্যারে আর সুপার গ্লোবাল আলোচনা করব। আজকে ক্লাস এই জায়গায় আমি অফ করে দিতেছি।